একথা আজকে আমার নয়, এটা আল্লামা আহমদ শফির কথা। তিনি বলেছিলেন শুধু আইন করে নারী ধর্ষণ বন্ধ করা যাবে না, নারী ধর্ষণ বন্ধ করতে হলে নারী পুরুষের অবাধ মেলামেশার উপর রেস্ট্রিকশন তৈরি করতে হবে, প্রতিবন্ধকতা তৈরি করতে হবে, নারীকে সমাজে অশ্লীল ভাবে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করার প্রবণতা বন্ধ করতে হবে। তিনি নারী এবং পুরুষের যে জেন্ডার ডিফারেন্স, তাদের যে লিঙ্গ পার্থক্য, সেই পার্থক্য বুঝাতে গিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, যেটা সাইন্টিফিক বিজ্ঞানসম্মত একটা দৃষ্টান্ত। তিনি সেই দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছিলেন যে দেখো, নারী আর পুরুষ যদি কাছাকাছি আসে, যেভাবেই আসুক, যদি তাদের মধ্যে ফ্রি মিক্সিং হয়, অবাধ মেলামেশা হয়, তাহলে নারীর প্রতি পুরুষের স্বভাবজাত যে আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণের ফলে যে কোনো সময় বিকর্ষণ ঘটতে পারে। তিনি দৃষ্টান্ত দিয়েছিলেন, যেরকম মনে করেন তেঁতুল, মনে আছে? আবার আমি বলি, আজকে মনে করেন আপনি, আপনার প্রেশার একদম হাই, খুব অনেক প্রেশার আপনার, সবসময় ব্লাড প্রেশার হাই থাকে, নিচেরটা থাকে 100-এর উপরে 110, উপরেরটা থাকে 140 150। কিন্তু আজকে মাহফিলের কথা শুনছেন, ওলামায়ে কেরাম আসতেছে, আপনি ঘরে বসে থাকতে পারলেন না, মাহফিলে আসলেন, প্রেশার কিন্তু আপনার হাই। চিন্তা করলেন, প্রেশার যখন হাই, ডাক্তার আপনাকে সাজেশন দিছে, প্রেশার যখন একটু বেশি বেশি মনে হবে, তেঁতুল খাবেন। টক খাইলে কি হয়, প্রেশার কমে না? এটা তো ডাক্তারই একটা সাজেশন। তা আপনি চিন্তা করলেন, ওয়াজ শুনতে যাই, সাথে বাজার থেকে তেঁতুল কিনে আনছেন, এক পটলা তেঁতুল কিনে এনে পকেটে রাখছেন, আর আস্তে আস্তে করে চুপে চুপে খালি তেঁতুলটা মুখে দিয়ে কটক আপনি আপনি চেটে চেটে তেঁতুল খান, আনছেন নিজে খাওয়ার জন্যই, নিজেই খাচ্ছেন, অন্য কাউকে দেওয়ার জন্য আনেন নাই। কিন্তু আপনার পার্শ্ববর্তী যেই লোকটা আছে, সে হঠাৎ করে দেখলো যে আপনি তেঁতুল খেতেছেন, সে আপনার কাছে তেঁতুল খাইতেও চায় না, তার তেঁতুল খাওয়ার কোনো ইচ্ছাও নাই, এবং সে তেঁতুল আপনার কাছে চায়ও না, আপনি চাইলে দিবেনও না, ব্যাপারটা মনে করেন এরকম। কিন্তু সে দেখতেছে আপনি তেঁতুল খাচ্ছেন, মুখ দিয়ে যখন চাটেন, চটচট করে আওয়াজ হয়, তার কান দিয়ে সে আওয়াজ পৌঁছতেছে, তেঁতুলের একটা ঘ্রাণ আছে না নাই, এই ঘ্রাণটাও তার নাক দিয়ে ঢুকতেছে। এবার বলেন, তেঁতুল সে চোখে দেখতেছে, তেঁতুল খাওয়ার আওয়াজ কান দিয়ে শুনতেছে, তেঁতুলের ঘ্রাণ তার নাক দিয়ে ঢুকতেছে। এবার এমন কোন বাপের বেটা আছেন, নিজের জিহ্বার যে লালা সেটা সংরক্ষণ নিয়ন্ত্রণ করবেন? সম্ভব? যদি বলেন যে না হুজুর, আমি তেঁতুল সামনে খাইলেও দেখলেও আমার জিহ্বায় লালা আসবে না, তাহলে বলতে হবে যে আপনার হয় ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তার দেখান, করোনা হয়েছে মিয়া আপনার। করোনা হলে কি হয়, ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায়, আপনার করোনা হয়েছে, তাড়াতাড়ি গিয়ে করোনা টেস্ট করেন, কারণ তেঁতুলের ঘ্রাণ আসবে আর মুখ দিয়ে লালা আসবে না, এটা হতেই, এটা একটা প্রাকৃতিক বিষয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত একটা বিষয়, এটার ব্যতিক্রম হতে পারে না। এটা যেরকম বিষয় ঠিক ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, নারী আর পুরুষ যখন খুব ঘনিষ্ঠ বিপজ্জনক সীমানায় কাছাকাছি চলে আসে, আপনি জানেন এ নারী আপনার নয়, আপনি জানেন এ নারী আপনার জন্য বৈধ নয়, এমন কি আপনার ইচ্ছাও আছে যে আমি কোনোভাবেই কোনো অবৈধ নারীর সংস্পর্শে যাব না, এরপরেও সৃষ্টিতত্ত্ব হলো এটাই, সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো এটাই, ওই নারী যে কোনোভাবে যখন আপনার ঘনিষ্ঠ দূরত্বে চলে আসবে, তখন তেঁতুল যেমন আপনার শরীরের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে, একজন নারীর উপস্থিতি যখনই বিপজ্জনকভাবে ঘনিষ্ঠ হয়ে যাবে, তখনই তার মধ্যে আপনার অজান্তেই একটা প্রতিক্রিয়া তৈরি হবে। যদি কেউ বলে যে না, নারীর সাথে ঘনিষ্ঠ হলে আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, তাহলে তেঁতুলের ঘনিষ্ঠ হলে যার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় না, ও যেরকম করোনার রোগী, আর নারীর ঘনিষ্ঠ হলেও যার মধ্যে কোনো ধরনের শারীরিক প্রতিক্রিয়া তৈরি হয় না, ও কলিকাতা হারবালের রোগী। সন্দেহের কোনো অবকাশ আছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতত্ত্ব, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লামা আহমদ শফি জাতির অভিভাবক হিসেবে অত্যন্ত মার্জিতভাবে, অত্যন্ত যৌক্তিক উপায়ে, বিজ্ঞানসম্মত উপায়ে জাতিকে কথা বোঝাবার চেষ্টা করেছিলেন।
আল্লাহ মাহমুদ শফি যখন তেতুলের দৃষ্টান্ত দিয়ে নারী পুরুষের জেন্ডার ডিফারেন্স বুঝান তখন আল্লামা আহমদ শফির সমালোচনা করবার জন্য একদল লোক তৈরি হয়ে যায়। তোমরা পাঠ করো হার্ভার্ড অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়গুলোতে নারী পুরুষের জেন্ডার ডিফারেন্স নিয়ে যে সমস্ত আর্টিকেলগুলো লেখা রয়েছে, যে সকল ডক্টরেটের থিসিসগুলো লেখা রয়েছে, পড়ে দেখো সেখানে অনেক অনেকেই এই দৃষ্টান্ত টেনে এনেছেন এবং সেখানে বুঝিয়েছেন যে নারী এবং পুরুষ তাদের পারস্পরিক একের প্রতি অন্যের যে স্বাভাবিক স্বভাবজাত আকর্ষণ তার দৃষ্টান্ত হলো তেঁতুলের আকর্ষণ। মহতরম হাজরিন, আসলে তারা ইসলামের বিরুদ্ধাচরণ করে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাবজাত সৃষ্টি তত্ত্বের বিরুদ্ধাচরণ করেছে। তারা আল্লামা আহমদ শফির বিরুদ্ধাচরণ করেনি, বরং আল্লামা আহমদ শফি সময় মতো জাতিকে যে বিষয়ে সতর্ক করেছিলেন, যে বিষয়ে সজাগ হওয়ার জন্য জাতিকে আহ্বান জানিয়েছিলেন, তারা চেয়েছিল আল্লামা আহমদ শফির সেই সতর্কতায় যেন জাতি সতর্ক না হয়, বরং জাতি যেন আজকের এই দুর্ঘটনার পতিত হয়, এটাই ছিল তাদের ষড়যন্ত্রমূলক চাওয়া। মহতরম হাজরিন, কথা আমার এখানেই শেষ, আমি বলতে চেয়েছি এই কথাটাই। আলহামদুলিল্লাহ যুগে যুগে এমন ওলামায়ে কেরাম অতীতেও তৈরি হয়েছেন, আজও আছেন, আগামী দিনেও তৈরি হবেন। সময়ের যে কোনো সমস্যা সামনে আসবে সেই সমস্যাগুলোকে কোরআন সুন্নাহর আলোকে জাতির সামনে তুলে ধরবার জন্য আল্লাহ পাক প্রত্যেক যুগে যোগ্য আলেম পয়দা করবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আজ আমরা এমন এক সমাজে বসবাস করছি, আল্লামা আহমদ শফি উত্তর বাংলাদেশ, এই বাংলাদেশে আবার সেই দুই সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। একদিকে গোটা দেশে নারী ধর্ষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ওলামায়ে কেরাম ইসলামপন্থীদের দাবি ছিল কঠোর শাস্তির আইন প্রয়োগ করা হোক, সরকার এই বিষয়ে কর্ণপাত করেছে এবং কঠোর আইন তৈরি করে ধর্ষকের জন্য মৃত্যুদণ্ডের আইন তৈরি করার এবং কার্যকর করার দিকে পদক্ষেপ নিচ্ছে, এটুকুর জন্য আমরা ধন্যবাদ জানাই। তবে আমরা বলতে চাই শুধু ধর্ষণ নয়, ধর্ষণ জিনা ব্যভিচার অশ্লীলতার বিরুদ্ধে কঠোর আইন চাই, জিনা ব্যভিচারের বিরুদ্ধে কোরআনের আইন বাস্তবায়ন করো, ইনশাআল্লাহ সমাজ থেকে বেহায়াপনা দূর হবে, জিনা ব্যভিচার দূর হবে, ধর্ষণের দুয়ার চিরতরে রুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।